অমরনাথ হিন্দু ধর্মীয় মানুষদের কাছে অতি পবিত্র তীর্থক্ষেত্র। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বরফ ঢাকা অমরনাথ পর্বতের দুর্গম এক গুহায় দেবাদিদেব মহাদেব পূজিত হন। দেবাদিদেব মহাদেবের এই পবিত্র তীর্থক্ষেত্র নিয়ে নানা অজানা কাহিনী জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, সেই সঙ্গে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অমরনাথ মন্দির একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত। শ্রীনগর থেকে 141 কিলোমিটার উত্তরে অমরনাথ পর্বতের গুহায় অবস্থিত এই পবিত্র স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,756 ফুট উচ্চতায় রয়েছে। মনে করা হয় এই মন্দির 5,000 বছর পুরনো। প্রতি বছর মে মাস থেকে আগস্ট মাস এই সময়ে গুহাটির উপর থেকে চুঁইয়ে পড়া জল প্রবেশ করে বরফ জমাট বেঁধে শিবলিঙ্গর রূপ ধারণ করে। অমরনাথ শিবলিঙ্গের সর্বোচ্চ উচ্চতা প্রায় 9 ফুট হয়। অমরনাথ মন্দিরে দেবাদিদেব মহাদেবের পবিত্র দর্শনের জন্য দুর্গম কঠিন পথ অতিক্রম করে তীর্থযাত্রীরা যাত্রা করেন। ইংরাজি জুন মাসের আষাঢ় চতুর্থী থেকে আগস্ট মাসের শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই পবিত্র তীর্থযাত্রা চলে। এই তীর্থযাত্রা দুটি পথ ধরে হয়। একটি উত্তরের রাস্তা যেটি বলতাল থেকে দমিয়াল বারাবি সঙ্গম হয়ে অমরনাথ ধামে পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটি অপেক্ষাকৃত সহজ এবং মাত্র 16 কিলোমিটার রাস্তা। অপর রাস্তাটি দক্ষিণ দিকে প্রায় 40 কিলোমিটার পথ, পেহেলগাঁও থেকে শুরু করে চন্দনওয়ারি শেষনাগ গণেশতপ পঞ্চতরণী সঙ্গম হয়ে অমরনাথ ধাম। বলা হয় এই পথ ধরেই মহাদেব মাতা পার্বতীকে নিয়ে অমরনাথ গুহায় পৌঁছেছিলেন, সেই কাহিনীটি একটু পরেই শোনাচ্ছি। অমরনাথ মন্দিরের উপাসনার যে প্রমাণ পাওয়া যায় তা থেকেই বোঝা যায় এই স্থানটির ইতিহাস বহু পুরানো। খ্রিস্টপূর্ব 32 থেকে খ্রিস্টাব্দ 17 সাল অবধি অমরনাথ মন্দিরে কোনো এক রাজা দেবাদিদেব মহাদেবের উপাসনা করতেন। 1200 শতাব্দীতে কাশ্মীরি ঐতিহাসিক কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকেও অমরেশ্বরের কথা জানা যায়। মনে করা হয় এরপর দীর্ঘদিন মানুষ এই মন্দিরের কথা ভুলেছিল। 1500 শতাব্দীতে বুটা মালিক নামে এক স্থানীয় মেষপালক এই গুহার সন্ধান পেয়েছিলেন। মেষপালনের সময় এই স্থানে এক অপরিচিত ব্যক্তি তাকে এক থলি কয়লা দান করেছিলেন। বুটা মালিক বাড়ি ফিরে গিয়ে দেখেন সেই থলিতে কয়লার বদলে সোনা রয়েছে। বুটা মালিক সেই অপরিচিত ব্যক্তির খোঁজে ওই স্থানে আবার ফিরে এলেন এবং সেই স্থানে তিনি অমরনাথ গুহার সন্ধান পান। দীর্ঘদিন যাবৎ বুটা মালিকের পরিবার এই পবিত্র তীর্থক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করত। 2000 সালে অমরনাথজি শ্রাইন বোর্ড গঠন দ্বারা এই দায়িত্ব শ্রাইন বোর্ডের অধীনে আসে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় কাশ্মীর সম্পূর্ণ জলমগ্ন ছিল। সেই সময় ঋষি কশ্যপ একাধিক নদী সৃষ্টি করে কাশ্মীরকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করেন। এই সময় ঋষি ভিগু কাশ্মীরে অমরেশ্বর শিবলিঙ্গটি আবিষ্কার করেন। বাবা অমরনাথ মন্দিরটি 51 শক্তিপীঠের একটি। মহাদেবের স্ত্রী সতীর পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ না পাঠানোয় স্বামী অপমান সহ্য না করতে পেরে মাতা সতী যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করেন। তখন মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এই সময় সতীর দেহটিকে 51 খণ্ডে বিভক্ত করেছিলেন বিষ্ণু। কথিত আছে অমরনাথ মন্দিরে দেবীর কণ্ঠ অংশ পড়েছিল। এখানে দেবী মহামায়া রূপে পূজিত হন। দেবী মহামায়ার ভৈরব রূপে মহাদেব ত্রিসন্ধেশ্বর রূপে পূজিত হন। এখন বলবো অমরনাথ শিবলিঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এত পবিত্র তীর্থক্ষেত্র। কথিত রয়েছে একবার মাতা পার্বতী
দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করছেন তার গলায় এই নরমুণ্ড মালা কেন রয়েছে। তখন দেবাদিদেব মহাদেব তাকে বলেন যে যখন দেবী পার্বতীর জন্ম হয়েছিল তখন এই মুণ্ডমালার শেষ মুণ্ডটি তিনি যোগ করেছেন। দেবী পার্বতী তখন বললেন যে তিনি বারবার জন্ম নেন, তার মৃত্যু হয়, কিন্তু দেবাদিদেব মহাদেব কিভাবে তিনি অমর রয়েছেন। দেবাদিদেব মহাদেবের এই অমরত্বের রহস্য জানতে দেবী পার্বতী মহাদেবের কাছে অনুরোধ করলেন। অমরত্ব ও সৃষ্টির রহস্য শোনানোর জন্য পার্বতীকে একটি নির্জন গুহায় নিয়ে যান মহাদেব। সেই গুহাটি হল অমরনাথ। এই গুহায় আসার আগে মহাদেব তার সঙ্গী নন্দীকে রেখে আসেন পহেলগাঁওয়ে, তার জটায় অবস্থিত চন্দ্রকে রেখে আসেন চন্দনওয়ারিতে, তার গলার সাপকে তিনি রেখে আসেন শেষনাগে, পুত্র গণেশকে তিনি রেখে আসেন মহাগণেশ পর্বতে। এই বিশ্বব্রহ্মাণ্ডের পাঁচ মৌলিক উপাদান অর্থাৎ পঞ্চভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পঞ্চভূতকে দেবাদিদেব মহাদেব রেখে এলেন পঞ্চতরণীতে। এরপর দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী এসে উপস্থিত হলেন অমরনাথ গুহায়। সে অতি দুর্গম অমরনাথ গুহায় মাতা পার্বতীকে দেবাদিদেব মহাদেব অমরত্ব এবং সৃষ্টির রহস্য শুনিয়েছিলেন। অমরনাথ মন্দির নিয়ে এরকম নানা কাহিনী প্রচলিত রয়েছে। আজকের এই কাহিনী ছাড়াও যদি অন্য কোনো কাহিনী তোমাদের জানা থাকে তো অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলো না। সেই সঙ্গে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা আপডেট পাও, এবং সেই সঙ্গে এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখো।